প্রথম থেকে একের পর এক চিকিৎসায় নতুন দিগন্ত খুলে দিয়েছে রায়গঞ্জের জীবনরেখা হাসপাতাল নামের বেসরকারি একটি চিকিৎসা কেন্দ্র। এর আগেও অনেক চিকিৎসায় সাফল্য পেয়েছে তারা, এবারে হার্টে সিআরটিপি মেশিন বসিয়ে সাফল্য পেল এই হাসপাতাল। সাংবাদিক বৈঠক করে এই হাসপাতালের ডিরেক্টর ডক্টর শান্তনু দাস জানান, সিআরটিপি হলো পেস মেকারের থেকে অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি। এই যন্ত্রের সাহায্যে হার্টের অসুখ থেকে একেবারে মিলবে মুক্তি। এই সিস্টেমে তিনটি তার রয়েছে। কিছুদিন আগে জীবনরেখা রায়গঞ্জে এই মেশিনটি বসিয়েছে, যা উত্তরবঙ্গের চিকিৎসা ব্যবস্থায় অভূতপূর্ব সাফল্য হিসেবে সামনে এসেছে। এই চিকিৎসা প্রচুর ব্যয়বহুল, কিন্তু জীবনরেখায় মিলবে স্বাস্থ্যসাথীর সুবিধে। এই চিকিৎসার ফলে হার্টের মাসলগুলি সক্রিয় হয়ে কাজ করতে শুরু করবে, এমনই জানায় এই নার্সিংহোমের কার্ডিওলজিস্ট ডক্টর অস্মিতা দাস। চিকিৎসক শান্তনু দাস আর কি বলেছেন শুনুন। আজকে একটা বড় ঘটনার জন্য আপনাদের সবাইকে আমি দেখেছি। জীবনরেখা এমন একটা জিনিস লাগানো হয়েছে একজন পেশেন্টের মধ্যে। আপনারা জীবনরেখা অনেকদিন ধরে পেসমেকার লাগাচ্ছে, আমি এর আগেও আমরা বলেছি এটা আমাদের সপ্তাহে এক দুটো পেসমেকার হয়েই থাকে, তার সাথে অ্যাঞ্জিওপ্লাস্টি অ্যাঞ্জিওগ্রাফি চলছে। কিন্তু এই প্রথম আমরা সিআরটি বলে একটা জিনিস, এটা পেসমেকার থেকে অনেকগুণ বেশি উন্নত, অনেক কস্টলি। প্রাইভেট হসপিটালে এই খরচা 4-5 লাখ টাকা হয়, আর যাকে আমরা লাগিয়েছি সে গরিব একজন মানুষ, তার ক্ষমতা ছিল না, তাকে স্বাস্থ্যসাথীদের সম্পূর্ণ বিনামূল্যে আমরা এই অপারেশন করতে সাকসেসফুল হয়েছি। অপারেশনের পরে পেশেন্ট বসে আছেন হুইল চেয়ারে, আপনি দেখতে পারবেন। আমার সাথে বসে রয়েছেন আমাদের যে কার্ডিওলজিস্ট ডাক্তার অস্মিতা দাস, আমার পাশে রয়েছেন ডিএম কার্ডিওলজি, আর তার পাশে আমাদের সাথে রয়েছেন ডাক্তার দীপন মণিভন্নন, উনি চেন্নাই থেকে অনেকদিন ধরে আমাদের সাথে যুক্ত হয়েছেন, উনি আমাদের আইসিইউ ইনচার্জ, টেম্পোরারি পেসমেকার, এই দায়িত্বগুলি ওনার উপর রয়েছে। এবং এই ধরনের যখন কোনো পেস ক্যাথল্যাব বলি আমরা, পেসমেকার বা অ্যাঞ্জিওপ্লাস্টি হয়, সেখানেও ডক্টর দীপন একটা অ্যাক্টিভ রোল প্লে করেন। তো এই হচ্ছে বিষয়। এবার বাকি টেকনিক্যাল জিনিসটা, এর কি সুবিধা, এই যে বললাম সিআরটি বা কার্ডিয়াক রিসেন্ট্রোনাইজেশন থেরাপি, এর কী কী সুবিধা রয়েছে আমাদের শরীরে, সেটা আমাদের ম্যাডাম আপনাদেরকে আরো ভালো মতো বুঝিয়ে বলবেন। ডাক্তার অস্মিতা দাস কি বলতে চেয়েছেন শোনাবো। আমি ডক্টর অস্মিতা দাস। কি দায়িত্বে এই হসপিটালে? আমি একজন কার্ডিওলজিস্ট হিসেবে জীবনরেখা হসপিটালে কাজ করছি। এখানে আমরা অ্যাঞ্জিওগ্রাম, অ্যাঞ্জিওপ্লাস্টি, হার্টের হার্ট ফেলিয়ার নিয়ে যেসব পেশেন্ট আসে ওদেরকে আমরা ট্রিটমেন্ট করছি। কিন্তু এইবার আমাদের এখানে যে প্রসিডিওরটা হয়েছে এটা সিআরটিপি বলে একটা প্রসিডিওর। এটা অ্যাকচুয়ালি যেসব পেসমেকার হয় এদের থেকে একটু ডিফারেন্ট। কীভাবে সেটা হচ্ছে, এটা তিন তারের একটা পেসমেকার, যেটার মধ্যে আমরা তিনটা তার হার্টের আশেপাশে আমরা বসাই। সেটা হার্ট ফেলিওর পেশেন্ট, মানে যাদের শ্বাসকষ্ট হয়, হাঁটতে চলতে গেলে বুকে ব্যথা হয়, পায়ে ফুলে যায়, সেই সব সিমটম যখন পেশেন্টের হয় তখন ওদেরকে আমরা মেডিকেশন দিয়ে রাখি। কিন্তু সব পেশেন্ট মেডিকেশন দিয়ে সম্পূর্ণভাবে সুস্থ হয় না। তাদের জন্য আমাদের কাছে যে ফেসিলিটিটা আছে মেডিকেল সায়েন্সে সেটাকে বলে সিআরটিপি। সেটা ওদের হার্ট ফেলিওর সিমটম, যেরকম শ্বাসকষ্ট, বুকে জল জমে যাওয়া, পায়ে ফোলা, এইসব সিমটমগুলো থেকে ওদের সাহায্য করে, রিলিফ দিতে সাহায্য করে। আর এই প্রসিডিওরটা আমরা এখানে রায়গঞ্জে প্রথমবার করেছি। পেশেন্ট সাকসেসফুলি আমাদের এই প্রসিডিওরটা নিতে পেরেছে। এখন পেশেন্ট সিমটম রিলেটিভলি সিমটম ফ্রি, যেটা এখনও সিমটম মিটিংলি ইম্প্রুভ হতে আরেকটু সময় লাগবে। আমরা ওষুধ দিয়ে ওনাকে রাখছি, এখন দেখা যাক উনি কীরকমভাবে আর কতটা ইম্প্রুভ করেন। মূলত এই ধরনের চিকিৎসা ব্যবস্থা যে রায়গঞ্জে প্রথম, হ্যাঁ সেই সিআরটিপি প্রসিডিওরটা রায়গঞ্জে প্রথম হয়েছে। নর্থ বেঙ্গলে এই ব্যবস্থা কি আছে? আর নর্থ বেঙ্গলে শিলিগুড়িতে এইসব এই ব্যবস্থাটা আছে, কিন্তু এই জায়গায় যেসব পেশেন্টরা প্রচণ্ড পুয়ার, এদিকে ওদিকে যেতে ওদের একটা একটা এডিশনাল এক্সপেন্ডিচার আছে, সেটা যারা অ্যাফোর্ড করতে পারছেন না, তখন সেই ফেসিলিটিগুলো আমরা এখানে রায়গঞ্জে আমাদের যদি আমরা করে দিতে পারি তখন ওরা সেই বেনিফিটটা আরো ইজিলি পেয়ে যাচ্ছে। কতটা ব্যয়বহুল এটা? যেমন উনি বললেন, ডক্টর শান্তনু দাস বললেন, এটা যদি
আমরা অন্য কোনো হসপিটালে যদি আমরা কোনো স্কিমের মাধ্যমে বা এখানেই যদি আমরা কোনো স্কিমের মাধ্যম ছাড়া যদি ক্যাশে করি তাহলে 4-5 লাখ টাকা এটা এটার এক্সপেন্ডিচার, কিন্তু এখানে আমরা সম্পূর্ণ বিনামূল্যে পেশেন্টকে সিআরটিভি প্রসিজিয়ারটা করেছি। হ্যাঁ, সেটা হচ্ছে পেসমেকার সাধারণত হয় পেশেন্টের যখন হার্ট ব্লক হয়ে যায়, পেশেন্টের অজ্ঞান হয়ে যাচ্ছে, তখন আমরা পেসমেকার করি। কিন্তু এখানে সিমটমটা অন্য, পেশেন্টের হার্টের মাসেলগুলো উইক হয়ে যায়, ওদের পাম্পিং ক্ষমতাটা কমে যায়। সাধারণত ইজেকশন ফ্র্যাকশন আমরা এটা দিয়ে এটাকে আমরা এক্সপ্লেন করে থাকি, পেশেন্টের ইজেকশন ফ্র্যাকশনটা যখন কম হয়ে যায়, পেশেন্টের পাম্পিং করার মাসেলগুলো হার্টের মাসেলগুলো যখন উইক হয়ে যায় তখন ওদের পাম্পিং করার ক্ষমতাটা কমে যায়, তখন ওদের হার্ট ফেলিয়ার মানে হার্ট ফেল করার সিমটমগুলো চলে আসে, যেমন শ্বাসকষ্ট, অতিরিক্ত কাশি হওয়া, পা ফুলে যাওয়া, ওদের বুকে একটা অস্বস্তি অস্বস্তিকর একটা সিমটম সেসব চলে আসে, এগুলো হার্ট ফেলিয়ারের সিমটম আমরা বলি। সেই সিমটমগুলো রিলিভ করার জন্য আমরা 3 তারের একটা পেসমেকার করেছি। পাশাপাশি রোগিনীর আম্পায়ারি বিবি কি বলতে চেয়েছেন শুনে নেওয়া যাক। নাম রাবিয়া বিবি। কোথায় বাড়ি? এই যে চেকপোস্ট সাইঘা, সাইঘা চেকপোস্ট থেকে 700 মিটার দূর যাচ্ছে। আচ্ছা, আর কি অসুবিধা নিয়ে আপনি ভর্তি হয়েছিলেন? অসুবিধা এই যে হাড়ে প্রবলেম, পেটে পাথর, গলবেডার পাথর। আচ্ছা, এর সংসার, গরিব সংসার, চলাফেরা করি তো খুবই কষ্ট হয়। আচ্ছা, কষ্ট রই, এত জ্বালা যন্ত্রণা তো রইতে পারি না, তখন কান্নাকাটি করি তো মানে যে প্রশিক্ষণ দিয়ে গেলে যে ভালো হবো এটাই সমস্যা ছিল না। যাই হোক, আমার সঙ্গে হয়েছে তো রায়গঞ্জে যাবো, তো রায়গঞ্জে হতে ভালো করবো। এখানে তাই 8 দিন হয়ে গেল, 8 দিন ওখানে ছিলাম, 7 দিন। এখন কেমন আছে? এখন খুব সুস্থ আছি, ভালো আছি। অসুবিধা নেই কোনো? অসুবিধা নেই। এই যে একটা অপারেশন হলো আপনি সেটা জানেন? আপনার যে কতটা ব্যয়বহুল বা কতটা খরচা হলো আপনি কিছু জানেন? আমাকে আমার স্বামী জানেনি। আচ্ছা আচ্ছা, আমি না জানাতে এরকম মানে যে ডাক্তারের কাছে এসেছি, ডাক্তার হাত দিয়েছে, ভুলি কাজগুলো করছি। ঠিক আছে। তবে রায়গঞ্জের মতন জেলা সদরে বসে উন্নত চিকিৎসায় পরিষেবা মিললে রোগীরা যে অত্যাধুনিক পরিষেবা পাবেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে। 2 দিনাজপুরের মানুষকে আর মালদা, শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না। উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল। ইটাহার ব্লকের নোমোনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বাইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার। এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা, যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি। এছাড়াও এখানে কলকাতা, রায়গঞ্জ, মালদা, ইটাহার, শিলিগুড়ি, বেঙ্গালুরু, চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন। উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল, পোরশা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে, ইটাহার, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9064996969। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার
অ্যাপেলো হসপিটাল কলকাতা, ডক্টর পিনাকী মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, পিজি হসপিটাল কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড় মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।